আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আনিপু। বিডি বাংলা হেলথ টিপসে সবাইকে জানাই স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বলে, আর এ বিষয়টি হচ্ছে ডায়াবেটিস। বর্তমান বিশ্বে ডায়াবেটিস রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। দেখা যায় বর্তমানে প্রায় 150 মিলিয়ন লোক সারা পৃথিবী জুড়ে এই রোগটিতে আক্রান্ত হয়ে পড়েছে এবং 2025 সালের মধ্যে এর সংখ্যা দ্বিগুণেরও বেশি ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে সংখ্যার দিকে বাংলাদেশ বর্তমানে 10ম স্থানে আছে ডায়াবেটিস রোগের আক্রান্তে। আমার মনে হয় নিকটতম অতীতে এই রোগটি সম্পর্কে আমরা খুব একটা পরিচিত ছিলাম না। বর্তমানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমাদের আশেপাশে একটি পরিবারও নেই যেখানে এক বা একাধিক লোক এই ডায়াবেটিস রোগে আক্রান্ত নেই। তাহলে কথা হচ্ছে, কেন এই ডায়াবেটিস রোগটি বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে? এর আগে আমার মনে হয় যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব সেগুলো একটু বলে নেই। সেগুলো হচ্ছে, ডায়াবেটিস কি, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস হলে কি কি সমস্যা হতে পারে, ডায়াবেটিস থেকে রক্ষা পেতে কি কি করতে হবে। তাহলে প্রথমে আসে ডায়াবেটিস কি। আমাদের শরীরে পেটের ঠিক উপরের অংশে অগ্নাশয়ের ছোট্ট একটি গ্রন্থি আছে, দেখতে অনেকটা পাতার মতো। এই অগ্নাশয় থেকে একটা রস বের হয়, তাকে আমরা ইনসুলিন বলি। ইনসুলিন হচ্ছে একটি হরমোন, এটা আমাদের স্বাভাবিক হওয়া অত্যন্ত জরুরি। আমরা খাবারের মাধ্যমে যে শর্করা খাবার খেয়ে থাকি, যেমন ধরা যাক মিষ্টি অথবা ভাত বা পাউরুটি ইত্যাদি, এগুলো হজমের পরে আমাদের রক্তে চলে যায় এবং রক্তে চিনির মাত্রা বা গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে এ চিনি বা গ্লুকোজকে শরীরের বিভিন্ন কোষে নিয়ে যাওয়া, যেমন লিভারে, মাংসপেশিতে এবং যেখানে এটি শক্তি বা ক্যালোরি উৎপন্ন করে। কোনো কারণে যদি এই ইনসুলিনটি অকার্যকরী হয়ে ওঠে তাহলে রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বেড়ে যায়, একেই আমরা বলি ডায়াবেটিস। প্রথম যে উদাহরণ, যখন এ প্যাংক্রিয়াস বা অগ্নাশয় নামক গ্রন্থিটি ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস শুধুমাত্র ছোট শিশুদের হয়। দ্বিতীয়টি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। বর্তমানে আমাদের দেশে যে ডায়াবেটিস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তাহলে এখনই জেনে নিন টাইপ 2 ডায়াবেটিস কেন হয়। যখন কোনো কারণে আমাদের শরীরে স্থূলতা বেড়ে যায়, দেখা যাচ্ছে আমাদের মেদ বা ভুঁড়ি হয়, পেট মোটা হয়ে যায়, তখন ইনসুলিন তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এটা কিভাবে হয়? আমরা যে খাবার খাই সে খাবার থেকে শক্তি উৎপন্ন হয়, সে শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। কোনো কারণে যদি ইনটেক এবং আউটপুট বলি আমরা, অর্থাৎ খাদ্য গ্রহণের মাত্রা আমাদের স্বাভাবিক যে কাজ করে বা এক্সারসাইজ করে সেটার তুলনায় বেশি হয়, তাহলে যে পরিমাণ খাবার আমরা খাবো শেষ পর্যন্ত ওই খাবারটা চর্বি হিসেবে শরীরে জমতে থাকবে এবং এর চর্বি যদি পেটে বেশি আকারে জমে তাহলে ইনসুলিনের কার্যকারিতা হারিয়ে ফেলে, তাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স চেঞ্জ, যার ফলে শরীরে দেখা যায় গ্লুকোজ বা রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। চিনির পরিমাণ বেড়ে গেলে তখনই ডায়াবেটিস রোগটি সৃষ্টি হয়। এখন আপনারা বলতে পারেন যে ডায়াবেটিস রোগটি নিয়ে কেন এত মাতামাতি, কেন আমরা ডায়াবেটিসকে গুরুত্ব দিচ্ছি। প্রায়ই আমি অনেক রোগীদের পাই যারা আমাকে এই কথা বলে যে আমি তো কোনো কিছু টের পাচ্ছি না, ডায়াবেটিস থাকলে অসুবিধা কি, কেন খাবার নিয়ন্ত্রণ করব, কেন আমি ইনসুলিন নিব। এটার একটি সহজ উপায় আছে, ডায়াবেটিস হচ্ছে একটি নিরক্ষাতক। উপর থেকে আপনি বুঝতে পারবেন না যে আপনার ডায়াবেটিস আছে, কিন্তু ভেতরে ভেতরে এটা আপনাকে নিঃস্ব করে ফেলবে ঘুরে পোকার মতো। আপনারা যদি চিন্তা করেন একটি পানির পাইপের কথা, যদি পানির পাইপটা দেখতে এমন হয় যে যার ভেতরে স্বাভাবিকভাবে পানির প্রভাব পড়ছে, দীর্ঘদিন ধরে দেখা যায় এটার গায়ে সিসা বা লেড জমতে থাকে, জমতে জমতে পানির পাইপটা লক হয়ে যায়। ঠিক একইভাবে কারোর যদি ডায়াবেটিস দীর্ঘদিন ধরে অনিয়মিত থাকে তাহলে রক্তনালীর গায়ে চর্বি জমতে থাকে, চর্বি জমতে জমতে এক সময় গিয়ে এ রক্তনালীগুলো ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি যদি আমাদের ব্রেনে ঘটে তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্ট্রোক বা প্যারালাইসিস, যদি হার্টে হয় তাহলে হবে হার্ট অ্যাটাক, যদি কিডনিতে হয় তাহলে কিডনি অকেজন হয়ে যাবে, তারপর যদি চোখে হয় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এবং পায়ে হয় পায়ের আঙুল কেটে ফেলতে হবে।
এসব গুলোই হচ্ছে ডায়াবেটিস হলে অনিয়ন্ত্রণ থাকলে তার ভয়াবহ পরিণতি। আবার যদি এরকম হয় ডায়াবেটিস অনেক বেশি হয়ে গেছে, তাহলে শরীরে পানি শূন্যতা হয়ে যাবে, না হলে প্রেশার নেমে যায়, রোগী অজ্ঞান হয়ে যায়, যাকে আমরা বলি ডায়াবেটিস ইমার্জেন্সি। এবং এক্ষেত্রে দ্রুত চিকিৎসা না নিলে রোগীকে আর বাঁচানো সম্ভব না। তাহলে শুধু দর্শক মন্ডলী বুঝতে পারলেন তো যে ডায়াবেটিস আসলে কি মারাত্মক একটা রোগ, এবং এই রোগকে নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি। আমার মনে হয় এতক্ষণের আলোচনার পর ভয় পেয়ে গেছেন যে ডায়াবেটিস হলে কোনো নিস্তার নেই, ডায়াবেটিস হলেই মৃত্যু, কিন্তু তা নয়। আপনাদের সামান্য একটু সচেতনতা থাকলে আমরা এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। এমনকি কারো যদি এই রোগটি ধরা পড়ে, তাহলে সামান্য কিছু নিয়ম কানুন মেনে চললে, নিয়মিত ডাক্তার দেখালে আপনারা সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ জীবন যাপন করতে পারবেন। এবং যে ক্ষেত্রে আপনাকে আর 10 জন স্বাভাবিক লোকের চাইতেও কোনোভাবে আলাদা করা যাবে না। এখন তাহলে আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কাদের কাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি এবং কাদের সতর্ক থাকতে হবে, এটা আমাদের জেনে রাখা উচিত। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে আমরা বিবেচনা করি, তার মধ্যে প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্থূলতা বা অবেসিটি। বর্তমান বিশ্বে একটি ব্যাপক পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে আমরা এখন খুব কম হাঁটাচলা করি, ব্যায়াম করি, সেই তুলনায় আমরা অনেক বেশি ফাস্ট ফুড খাই, যার ফলে আমাদের ওজন অনেক বেড়ে যায় এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আবার দেখা যায় যে সমস্ত লোকদের বাবা মা রিলেটিভদের ডায়াবেটিসের ইতিহাস আছে, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। যদি আরও হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বা রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল থাকে, তারও ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেশি। কোনো মহিলার যদি প্রসাবের ইতিহাস খারাপ হয়, অথবা যদি অতিরিক্ত ওজনের শিশু জন্ম দেয়, অথবা যদি তার পলিসিস্টিক ওভারি নামক রোগ থেকে থাকে, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। তাহলে কি কি কথা মনে রাখতে হবে, যে যার ওজন বেশি, যার বাবা মা ভাই বোনের ডায়াবেটিস আছে, অথবা যার হাই প্রেশার কোলেস্টেরল আছে, তাদের অবশ্যই ডায়াবেটিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং শুরু থেকে তারা যদি সাবধান হয়ে যায়, তাহলে এই রোগ থেকে তারা নিরাপদ থাকতে পারবে। তাহলে শুধু দর্শক মণ্ডলী কি কি পদক্ষেপ নিলে আমরা ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে পারি, যদি একটা একটা করে আমি বলি, তাহলে প্রথম কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের ওজন অবশ্যই একটি নির্দিষ্ট বন্ডিং এর মধ্যে রাখতে হবে, ওজনটি সুনির্দিষ্ট হতে হবে। সেটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে আমাদের খাদ্য গ্রহণ এবং আমাদের এক্সারসাইজ বা ব্যায়ামের মতো একটি ভারসাম্য বজায় রাখতে হবে। বাবা মাদের একটি সতর্ক বাণী বলবো, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় বাবা মার উভয়েরই ডায়াবেটিস, কিন্তু তারা বাচ্চাদের খেয়াল রাখে না, তারা বাচ্চাদের ফাস্ট ফুড খেতে অভ্যস্ত করে ফেলেন এবং বাচ্চারা সারাদিন কম্পিউটার বা গেমস নিয়ে ব্যস্ত থাকতো, তারা একেবারেই খেলাধুলা করে না, ফাস্ট ফুড গ্রহণের তাদের ক্যালোরির পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়, পরবর্তীতে শিশুদের স্থূলতা বৃদ্ধি পায় এবং এ সমস্ত বাচ্চাদের ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি হয়ে যায় বা ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার অনেক বেড়ে যায়। কাজেই বাবা মার জন্য পরামর্শ, আপনাদের বাচ্চাকে ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করতে বলবেন, তাকে ঘরে তৈরি খাবার দিবেন, তাকে দৈনিক অন্তত 1 ঘন্টা মাঠে খেলাধুলা করতে বলবেন, তাহলে এই বাচ্চাটি ডায়াবেটিস রোগ থেকে মুক্তি থাকবে। এবার আসুন বড়দের প্রসঙ্গে আমাদের কি কি করা উচিত। প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রতিদিন খাদ্য গ্রহণের যে ব্যাপারটি, সেটা সম্পূর্ণ কনসেপ্টটি আমাদের চেঞ্জ করতে হবে। কি রকম, আপনাকে মনে রাখতে হবে যে কোন কোন খাবার খেলে আপনার স্থূলতা বৃদ্ধি পাবে সেগুলো আপনাকে বাদ দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফাস্ট ফুড, কোক, পেপসি, আইসক্রিম, চিপস, চকলেট, বার্গার, প্যাটিস, চিকেন ফ্রাই, এগুলো যত কম খাওয়া যাবে ততই ভালো। খুব বেশি ইচ্ছা হলে আপনি মাসে 1 বার খেতে পারেন। তাহলে বেশি বেশি খাবেন হচ্ছে শাকসবজি, ফলমূল, সালাদ, ইভেন মাছ মাংস খেলেও আপনার ওজন বাড়বে না। আমরা প্রায় রোগীদের বলি যে আপনি আপনার প্লেটটাকে সমান 4 ভাগে ভাগ করেন, আপনার পেটের অর্ধেকটাই ভরবেন শাকসবজি, ফলমূল, সালাদ দিয়ে, 1 অংশ হবে মাছ মাংস এবং 1 অংশ হবে ভাত বা রুটি, তাহলে শেষ পর্যন্ত ভাত হবে সামান্য পরিমাণ। আমরা আরো বলি আপনারা 2 বেলা রুটি খান আর 1 বেলা পরিমাণ মতো ভাত খান।
এবং প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল সালাদ খান। আমি যেটা মনে করি, ডায়াবেটিস প্লেট মডেল শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই নয়, এটা যে কোনো লোক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চায় এটি প্রত্যেকের জন্যই জরুরি। এবং ডায়াবেটিস হওয়ার আগেই এই খাদ্যগুলো খাওয়ার অভ্যাস করেন, তাহলে ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হবে না। দ্বিতীয় যে প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। আমরা আধুনিক সভ্যতায় বসবাস করি, এর ফলে এখন যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আমরা এখন সকালে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠি, আমাদের কাজের জায়গায় নামি, সারাদিন বসে কম্পিউটার বা বিভিন্ন ধরনের কাজ করি, দিন শেষে আমরা প্রচুর পরিমাণে ফাস্টফুড খেয়ে আসি, তারপরও হয়তোবা ভিডিও গেমস বা মোবাইলে ব্যস্ত থেকে একসময় ঘুমাতে চলে যাই। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের যা হচ্ছে, প্রতিদিন হাঁটার অভ্যাস, আমাদের ব্যায়ামের অভ্যাস, আমাদের নড়াচড়ার অভ্যাস, এটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। অতীত যুগে আমাদের দাদারা ছিল, তারা মাইলের পর মাইল হাঁটতেন, তারা খেতে কাজ করতেন, তারা ঘরে তৈরি খাবার খেতেন, সবজি ফলমূল খেতেন। এখন আমরা ঠিক তার উল্টো, আমরা সারাদিন ঘরে অফিসে বসে থাকি এবং জাঙ্ক ফুড ফাস্টফুড খাই, এর ফলে খুব দ্রুত আমাদের ওজন বেড়ে যায় এবং আমরা সবাই পরবর্তীতে ডায়াবেটিস রোগীর শিকার হই। তাহলে কি করতে হবে, প্রতিদিন হাঁটতে হবে, প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা হাঁটতে হবে বা হাঁটা জরুরি। যে কথাটি আপনারা বলবেন যে আমার হাঁটার জায়গা নেই, হাঁটার পরিবেশ নেই, আমার হাঁটার সময় নেই, এগুলো সবই হচ্ছে অজুহাত। এটা এড়িয়ে চলার উপায় কি? অবশ্যই উপায় আছে। ধরা যায় আপনি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যান, আপনি প্রতিদিন তাকে হেঁটে নিয়ে যাবেন, হেঁটে নিয়ে আসবেন, হাঁটা হয়ে যাবে, ধরা যাক আপনি সময় পান না। আপনি সকালে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, উঠে আধা ঘন্টা হাঁটাহাঁটি করেন এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় যদি আপনি 10 মিনিটও হাঁটেন, তাহলে আপনার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি থেকে মুক্তি পাবেন। তাহলে খাওয়া এবং হাঁটা, যেটাকে আমরা বলি লাইফস্টাইল চেঞ্জ, এটা খুব জরুরি। এর পাশে আপনি কি করতে পারেন, এর পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, যে যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন, ঝুঁকিপূর্ণ গ্রুপ, তো তারা বছরে অন্তত 1 বার ডাক্তার দেখাবেন। কিছু কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে, যেমন অতিরিক্ত পানি পিপাসা, গলা শুকানো, বারে বারে প্রস্রাব হওয়া, হাতে পায়ে জ্বালা পোড়া, হঠাৎ করে ওজন কমে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে মেদ বা ভুঁড়ির প্রকট দেখা দেওয়া, এগুলো সবই কিন্তু ডায়াবেটিস হওয়ার লক্ষণ। এক্ষেত্রে আপনি দেরি না করে আপনি ডাক্তার দেখান, আর সেখান থেকেই আপনি সঠিক পরামর্শ পেয়ে যাবেন। এই সমস্ত পরামর্শ আপনাদের একটি উদ্দেশ্যেই দেওয়া, কোনো রোগ হওয়ার পূর্বে সেটা প্রতিরোধ করা যায় বা প্রতিকার করা যায়, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সাহায্যকারী এবং অনেক বেশি উপকারী হয়। কাজেই আজকের এই পরামর্শগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যদি সঠিক নিয়মে খাদ্য অভ্যাস করেন এবং প্রতিদিন কিছু ব্যায়াম বা হাঁটাহাঁটির অভ্যাস করেন, আশা করি আপনারা সবাই ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই করি। খোদা হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।